প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত নামে একটা প্রকল্প ইতিমধ্যে ভারতবর্ষে চালু রয়েছে আমাদের রাজ্যেও চালু রয়েছে এবং বছরে পাঁচ লক্ষ টাকার সেই ট্রিটমেন্ট বেনিফিট সারা ভারতবর্ষের প্রায় ছাব্বিশ হাজারের মতো হাসপাতালগুলো থেকে সারা দেশের মানুষ তারা গমন করে থাকছে সেই বেনিফিট আমাদের রাজ্যেও সে বেনিফিট রাজ্যের গরিবংশের মানুষ বিশেষ করে সেটা কমন করে আসছে এবং ত্রিপুরা রাজ্যে এই আয়ুষ্মান ভারতের জন তার প্রায় লক্ষ মানুষ জনগণ ইতিমধ্যে রেজিস্টার্ড হয়েছে এবং পাঁচ লক্ষ টাকা করে বছরে বিভিন্ন চিকিৎসার সেখানে সুযোগ সুবিধা দ্বারা গ্রহণ করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমাদের অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই ঘোষণাকে বাস্তবায়িত করার জন্য গত জন অর্থাৎ সম্পূর্ণ আয়ুষ্মান ভারতের মতো আয়ুষ্মান ভারতের আদলে চিফ মিনিস্টার ওয়াই চিফ মিনিস্টার আরোগ্য যোজনা নামে যে প্রকল্প যেটা ঘোষণা দেওয়া হয়েছিল তার অনুমোদন ক্যাবিনেট দিয়েছে সাড়ে চার লক্ষ ফ্যামিলি যারা ইতিমধ্যে আয়ুষ্মান কার্ড পাচ্ছে সুযোগ সুবিধা তারা এই প্রকল্পের বাইরে থাকবে কারা কারা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবে যারা আয়ুষ্মান ভারতের প্রকল্পের মধ্যে অলরেডি রেজিস্টার তারা বেঁধে রেখে সবাই এই প্রকল্পের আওতায় আসবে আর শুধুমাত্র দশ হাজার বিল্ডিং এবং আদার কনস্ট্রাকশন যারা ওয়ার্কার সমুদ্রের মানে লেবার ডিপার্টমেন্টে তাদেরও সেখানে দশ হাজারের মতো শ্রমিক রয়েছে তারা তার বাইরে সেখানে থাকবে অর্থাৎ আমাদের যেটা লক্ষ্যমাত্রা প্রায় চার লক্ষ পনেরো হাজার ফ্যামিলি সারা রাজ্যে এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার আওতায় আসবে বছরে পাঁচ লক্ষ টাকা করে তারা বিভিন্ন চিকিৎসা পরিষেবার সুযোগ তারা গ্রহণ করতে পারবে যেটা আয়ুষ্মান ভারত প্রাইম মিনিস্টার জন আরোগ্য যোজনার মাধ্যমে তার সঙ্গে যুগ হবে চার লক্ষ পনেরো হাজার মানুষ যারা অলরেডি আয়ুষ্মান ভারতের আওতায় নেই তারা এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার আওতায় আসবে হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার পর পনেরো দিনের ওষুধ তাকে বিনামূল্যে প্রদান করা হবে এটা হচ্ছে বিউটি বা এটা হচ্ছে আমাদের এই যে চিফ মিনিস্টার জমা আরোগ্য যোজনা যেটা নতুন ঘোষণা করা হলো বা সিদ্ধান্ত হয়েছে তার পনেরো দিনে হাসপাতাল থেকে রিক্সারা পাওয়ার পর যে পেশেন্ট থাকবে পনেরো দিনের ওষুধপত্র যাই খরচা যাবে তাকে বিনামূল্যে প্রদান করা হবে এটা হচ্ছে তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উদাহরণ আমাদের এই চিফ মিনিস্টার জনআরোগ্য যোজনা আমাদের এই চিফ মিনিস্টার জন আর যোজনা সিএাই আয়ুষ্মান ভারতের অধীন যে সমস্ত হাসপাতালগুলো সারা দেশে রয়েছে সেই হাসপাতালগুলোতে এই ফ্যাসিলিটি পাওয়া যাবে সারা ভারতবর্ষে এমন আমাদের জানা অনুযায়ী ছাব্বিশ হাজারের কাছে হাসপাতাল রয়েছে যেখানে আয়ুষ্মান ফ্যাসিলিটি পাওয়া যায় ওই হাসপাতালগুলোতে এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার সেই ফ্যাসিলিটি রুগীরা বা পেশেন্ট যারা থাকবে তারা গ্রহণ করতে পারে খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী প্রত্যেকে মিলে আমাদের ঘোষণা অনুযায়ী যেটা গত বাজেটে আমরা ঘোষণা করেছিলাম এই বাজেটে প্রাককালে সেটা আমরা রাজ্যের জনগণের জন্য উন্মুক্ত করব এবং তার শুভ সূচনা সেখানে করা হবে বছরে একশো চার কোটি টাকার সেখানে ইনভলভমেন্ট থাকতে প্রয়োজনীয়তা থাকতে এবং চার লক্ষ পনেরো হাজার বেনিফিশিয়ারি তাতে উপকৃত হবে আর সাড়ে চার লক্ষ যারা রয়েছে অলরেডি আয়ুষ্মান ভারতের আওতায় তাদেরকে তার থেকে বাদ দেওয়া হবে একদিক থেকে সারা রাজ্যে প্রতিটা বিশ্বের মানুষকে সেখানে আমরা বিমান আয়তায় নিয়ে এটা একটা বিশেষ দিক গুরুত্বপূর্ণ দিক একটা বৈপ্লবিক সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে এবং তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে মাননীয় অর্থমন্ত্রীকে এবং সরকারকে ক্যাবিনেটের তরফ থেকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি রাজ্যের জনগণের তরফ থেকে